এটা টোটালটা এক্সেপশনাল, কারণ এটা রাস্তা থেকে কিন্তু আপনি রাস্তা দেখতে পারবেন, প্লাস সাথে আপনি খেতেও পারবেন। এইরকম কোনো রেস্টুরেন্ট কিন্তু না, এই রাস্তাটা ডাইরেক্ট আসছে আপনার স্টেশন থেকে, স্টেশনের দিক থেকে এটা আসতেছে, আর এই রাস্তাটা কিন্তু আপনার আসতেছে নবাব। বাসের উপরে রেস্টুরেন্ট করা হয়েছে, বাসের ছাদে যেটাকে, আর ভিতরে আপনার রান্নাবান্নার সব ব্যবস্থা করা হয়েছে। দেখি ভিতরে গিয়ে দেখি কেমন লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাইকে জানাবেন। এবং নিচে দেখুন সিলিন্ডারের ব্যবস্থা করা আছে, গ্যাস সিলিন্ডারটা খুব ভালো একটা সিস্টেম করে রাখা আছে। চলুন উপরের দিকে যাই। দেখুন ভিতরের দিকে বাসের ব্যাক সাইডে, এমনি নর্মাল বাসে যেগুলো থাকে কি মানে সাইডে থাকে, কিন্তু এর পিছন সাইডে মানে ঢোকার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের এখানে কি কি আইটেম আছে? চাইনিজ, ইন্ডিয়ান আর তান্দুর, যে কোনো আইটেম, সব ধরনের আইটেম এখানে অ্যাভেলেবেল আছে। দেখি ভিতরে ঢোকার পরে এইরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। উপরে সব খাওয়ার ব্যবস্থা করা আছে এবং চেয়ার আছে, টোটাল মেবি 50টা সিট আছে এখানে। রাজা পেট্রোল পাম্প, তাই তো? আপনারা যারা একটু লম্বা হাইটে আসো, এটার হাইটটা অনেকটা শর্ট, অর্থাৎ যারা লম্বা হাইটে আসো একটু দেখে শুনে আসবে। বিশেষ করে এই দাদারা বাইরে থেকে আসছে এখানে খেতে। এই দাদারাই ফার্স্ট টাইম তো তোমরা এখানে? ওই দাদারা মাঝে মাঝেই খেতে আসো, অর্থাৎ টেস্ট অনেক ভালো, তার জন্যই খেতে আসে। উপরে আসার পরে এটা আপনার টোটাল এই পাশে যেটা আছে এটা নর্মাল, দেন উপরে গিয়েও আপনি বসতে পারবেন। এটা উপরে যাওয়ার সিঁড়ি, আর এখানে মেনলি যা আছে এটা যারা একটু হাইট বেশি আছে তাদের জন্য একটু প্রবলেম হবে, মানে অনেকই প্রবলেম হবে। এখানে আসলে পরে আপনার টোটালটাই ওপেন, মানে এখান থেকে আপনি রাস্তাটার ভিউ দেখতে পারবেন, দেন এটা উপরের ভিউ। আমাদের খাবারটা চলে আসছে, আমরা কি অর্ডার করছিলাম দাদা? এটা তান্দুর মোমো আছে, দাদা বাটার সস স্যুপও আছে এই পাশে। টোটাল কয় পিস আছে দাদা? এক প্লেটে টোটাল 6 পিস থাকে। আর এনাদের এটাই নাকি সব থেকে এখন বেস্ট চলতেছে, ভালো আইটেম, তাই তো? টেস্টি খুব। দেখি খেয়ে দেখি কেমন হয়, খাওয়ার পরে আপনাদেরকে জানাবো। টোটাল দুটো অর্ডার করছিলাম, বাট দাদা আমাদের কাছে একটার কথা শুনছে, তার জন্য আমাদের প্রথম ফার্স্ট প্লেটটা দিয়ে গেছে। দেখো প্লেটটা, এবং প্লেট বাকি সবগুলো কিন্তু ওয়ান টাইমের, মানে এইগুলো সেই টেম্পোরারি যেগুলো ইউজ করা হয়, মানে এক একজনের জন্য পার্সোনালি যেগুলো থাকে, বিকজ মানে করোনার টাইমের জন্য। খাবারটা কিন্তু হেভি টেস্ট, তোমরা আসলে অবশ্যই টেস্ট করবে খাবারটা। রান্না হয়েছে ঠিক আছে, ক্লাসের আইটেম, আর অনেক জায়গা থেকে মোমো খাইছি, বাট এরকম টেস্ট কিন্তু হয়নি, এদের টেস্টটা সম্পূর্ণটা ডিফারেন্ট। আমাদের মোমোটা খাওয়ার পরে, মোমো আমরা যেহেতু প্রথমে একটা অর্ডার করছিলাম, দেন সেকেন্ড টাইম ওই দাদার একটা শোনার জন্য ডবল আবার অর্ডার করা লাগছে। এরপর আমরা মিক্স ফ্রাইড রাইস, কিন্তু মিক্স ফ্রাইড রাইস আমরা যেহেতু দুজন আছি, আমাদের একটা প্লেটে দুজনের হবে না, অতএব আমরা আবার একটা অর্ডার করছি, বাট এটা আগে খেয়ে নিই। আর এখানে কিন্তু প্লেটগুলো খুব সুন্দর, ওয়ান টাইমের প্লেট যেটাকে বলে, এটা আপনার টোটালটাই ওয়ান টাইম ইউজের জন্য খুব। এইখানে যা কিছুই আছে, মেনু থেকে শুরু করে আপনি যাই পাবেন, সব কিছু ইউজ অ্যান্ড থ্রো ইউজ করা হয়। তোমাদের এখানে আর কি কি আইটেম আছে দাদা একটু বলো, মানে মেইনলি ভালোর ভিতর? আর
মজাদার গ্রেভি আইটেমের মধ্যে নীলপুরি মুগ মশালা, আর কাবাবের মধ্যে আছে তান্দুরি কাবাব, তান্দুরি চিকেন, চিকেন টিক্কা, বাদশাহি মুগ টিক্কা, গোলাপবাগ মুগ টিক্কা, আর যেটা সব থেকে বেশি লোক পছন্দ করছে সেটা হচ্ছে, হ্যাঁ এটা আপনাদের নাম দেওয়া তো, এটা আমাদের নাম দেওয়া আমাদের রেসিপিতে তৈরি, ঠিক আছে, মানে আপনি ওই কাবাব অন্য জায়গায় অবশ্যই ট্রাই করতে পারেন, কিন্তু এর সাথে ওর কম্প্রোমাইজ করতে গেলে টেস্টের ডিফারেন্স আপনারা গ্যারেন্টি পাবেন। এইগুলো কী করে অর্ডার করবেন দাদা, এই প্ল্যানটা আপনার মাথায় আসলো কী করে? মানে অনেক রেস্টুরেন্ট তো বিভিন্ন স্টাইলই থাকে, মানে যে চার দেয়ালের মাঝখানে এসি টেসি আছে, কিন্তু আপনি ওপেনলি যে করছেন এরকম, মানে ওয়েস্ট বেঙ্গলে তো আমি এরকম এখনও কোথাও দেখিনি মনে হয়। ওয়েস্ট বেঙ্গলে টোটাল প্রথম আপনি করছেন, তাই তো? আর এই বাস, এটা বাসের উপর না ট্র্যাকের উপর? এটা ট্র্যাকটাকে মডিফাই করা হয়েছে। ও, টোটাল ট্র্যাকটাকে মডিফাই করে বাসে করে দেন তার উপরে এটা করছেন, তাই তো? ম্যানেজমেন্ট করেছি হোটেল ম্যানেজমেন্ট, তারপরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি 10 বছর ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার বাইরে। আর আমি প্রথম থেকেই আমার লাইফে সবাই যে ট্র্যাকে হেঁটেছি আমি একটু উল্টো ট্র্যাকে হেঁটেছি, তো এটাও ঠিক তাই যে সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছি, 7 বছরের স্বপ্ন, সেটাই আজকে এরকম রেস্টুরেন্ট তৈরি করেছি। ওই খাবারের টেস্ট কেমন হয়েছে? তোমরা যেগুলো খাচ্ছ দিদিরাও খাচ্ছে, আমরা যেগুলো খেলাম ওগুলো ভালো টেস্ট, এবার দিদিরাও যেগুলো খাচ্ছে ওইগুলোও নাকি খুব ভালো সুস্বাদু টেস্ট, তাই তো দিদি? আর সবাই শেষ, এরপরে আমরা লাস্টে যে মেনুটা অর্ডার করছিলাম কি, এটা আইসক্রিম। কী আইসক্রিম ভাই? ফ্রাইড আইসক্রিম। খাবার এত বেশি ছিল যে আমরা দুইজনে খেয়ে শেষ করতে পারিনি, তার জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছি বাড়িতে নিয়ে যেয়ে খাবো। আর যাদের ভালো লাগবে অবশ্যই আসবে, কারণ এখানে আসলে ভালো লাগবে, কারণ চার দেয়ালের মাঝে রেস্টুরেন্ট বর্ধমানে অ্যাভেলেবেল আছে, বাট এইখানে ওপেনলি এখানে বসলে পরে খেতে পারবে, মানে রাস্তাও দেখতে পারবে, খেতেও পারবে, এটা এখানে সবারই আসা উচিত। আর যারা একটু লম্বা হাইটে আছে বিশেষ করে, তারা একটু উপরে ওঠার পরে দেখে শুনে থাকবে, কারণ ওই হাইটটা, উপরের হাইটটা অনেকটা মানে নিচু, মানে প্রবলেম হবে না, বাট তবুও একটু দেখে উঠবে। যারা রেস্টুরেন্টে মাঝে মাঝে আসা যাওয়া করো, তারা এই রেস্টুরেন্টে আসতে পারো, বিকজ এই রেস্টুরেন্টটা টোটালটা এক্সেপশনাল, কারণ এখানে ওপেনলি হবে খাওয়া। আর অন্য যে রেস্টুরেন্ট বর্তমানে অ্যাভেলেবেল রেস্টুরেন্ট আছে, বাট সেগুলো কিন্তু এত ওপেনলি খাওয়ানো হয় না। 5টা থেকে 11টা, এরপরে পুজো থেকে আমরা লাঞ্চ ওপেন করে দেবো, লাঞ্চ এবং ডিনার হবে। আর আগামী 7 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি জোম্যাটো আর সুইগিকে ইনক্লুড করার। যারা এই পাশটায় খেতে আসবে টোটাল ওপেনে খেতে পারবে, মানে এইখানে চেয়ার আছে, চেয়ারের উপর বসেই তারা খেতে পারবে এবং রাস্তাটাও দেখতে পারবে। মানে বিশেষ করে বিকেল 5টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, তো তাই সন্ধ্যার দিকে আসলে পরে একটা অন্যরকম অনুভূতি হবে। ও দাদা, তোমাদের খাবার কেমন লাগলো? ভালো লেগেছে, খাবার টেস্টটা খুব ভালো ছিল, যত যাই খেয়েছি সব ভালো ছিল খাবারটা। এই দিদিরা সবাই খেয়েছে, দাদারাও খেয়েছে, খাবারের টেস্ট খুব ভালো ছিল। দিদিরা ভালো লাগছে তো খাবার? হ্যাঁ, খুব ভালো টেস্ট। এবার যারা আসতে চাও অবশ্যই আসবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। খাওয়া দাওয়া শেষের পরে এখানে হাত ধোয়ার বেসিন আছে, এগুলো আমাদের খাওয়াটা কমপ্লিট, আমরা হাতটা তো ধুয়ে নিয়েছি, আর এটা আছে আপনার হাত শুকানোর জন্যে, বাতার ব্যবস্থা এখানে, অর্থাৎ খুবই উন্নত মানের প্রযুক্তির মতো এখানে ব্যবস্থা। আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে দাদাদের বলে, মানে নিট অ্যান্ড ক্লিন। ভি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাব। আর খাবারগুলো খুব টেস্টি ছিল, আর সব খাবার আমরা খেতে পারিনি, কারণ এত কোয়ান্টিটি ছিল খাবারের, যার জন্য আমরা পার্সেল করে নিয়েছি অনেকটা। আর এটার সামনের ভিউ দেখতে পারতেছেন, এইটা থেকে যারা এটা এই রাস্তাটা স্টেশন থেকে আসছে, আর এই রাস্তাটা কিন্তু আপনার নবাবহাট দিকে আসছে, অর্থাৎ নবাবহাট থেকে যারা আসবেন তাদের রাইট সাইডে পড়বে, আর স্টেশন থেকে যারা আসবেন তাদের লেফট সাইডে পড়বে। এটা টোটাল ভিউ দেখুন, অর্থাৎ যারা নেক্সট টাইম আসবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর সব ধরনের আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে।